সম্পাদ্য ৬ একটি বৃত্ত দেওয়া আছে, এর কেন্দ্র নির্ণয় করতে হবে। প্রথমত একটি বৃত্ত এঁকে নেই, ধরি ABC একটি বৃত্ত। AB এবং AC যোগ করি, AB এবং AC এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে, অর্থাৎ A এবং B এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার নিয়ম তোমরা জানো। AB এর লম্ব সমদ্বিখণ্ডক PQ এবং BC এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। MN আঁকি, BC এর লম্ব সমদ্বিখণ্ডক MN আঁকি। এখন MN এবং PQ পরস্পর O বিন্দুতে ছেদ করে, তাহলে O বিন্দুই হবে প্রদত্ত বৃত্তের কেন্দ্র। বিকল্প পদ্ধতি, একটি বৃত্ত চাপ দেওয়া আছে, এর কেন্দ্র নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে মনে করি ABC একটি বৃত্ত চাপ, AB এবং AC যোগ করি, AB এর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নেই, BC এর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নেই। ঠিক আগের মতোই MN, তাহলে MN এবং PQ পরস্পর O বিন্দুতে ছেদ করে, তাহলে O বিন্দুই হবে নির্ণয় বৃত্তের কেন্দ্র। সম্পাদ্য ৭ বৃত্তের কোনো একটি বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, যে কোনো একটি বৃত্ত এঁকে নেই। O কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বৃত্তের উপরে পরিধির উপরে যে কোনো একটা বিন্দু P নেই, OP যোগ করি, O বিন্দুতে জাস্ট একটা লম্ব আঁকতে হবে। তো লম্ব আঁকার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। তাহলে P বিন্দুতে OP-র উপরে PQ একটি লম্ব টানা হলো, তাহলে PQ হচ্ছে নির্ণয় স্পর্শক। সম্পাদ্য ৮ বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। প্রথমত একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, বৃত্তের বাইরের দিকে অর্থাৎ বহিঃস্থ একটি বিন্দু P, OP যোগ করি, OP-কে সমদ্বিখণ্ড করতে হবে, অর্থাৎ OP এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে মধ্যবিন্দু নির্ণয় করার OP এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুটি করে মোট ৪টি বৃত্ত চাপ এঁকে নিলাম। এখন বৃত্ত চাপ দিয়ে পরস্পর দুটি বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এটার মধ্যবিন্দু Q নির্ণয় করি। এরপর QP অথবা OQ এর সমান ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুকে কেন্দ্র করে QP অথবা OP এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্ত আগের বৃত্তকে A এবং B বিন্দুতে স্পর্শ করে, ছেদ করে, তাহলে PA এবং PB যোগ করি, P কমা A এবং PB যোগ করি, তাহলে এটাই হলো নির্ণয় স্পর্শক।